তিন মাসের জন্য মকুব করতে হবে বিদ্যুতের বিল, দাবিতে সোচ্চার বিজেপি। লকডাউনের জেরে গোটা রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বেহাল। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে, এই দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে সোচ্চার বিজেপি। পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে কর্মসূচি। বর্ধমানেও সেখানে বুধবার দেওয়াল লিখনের মাধ্যমে সেই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা দাবি সনদ পেশ করেছেন। বিজেপির তরফ থেকে প্রচার অভিযান চলছে বর্ধমানের বিভিন্ন জায়গায়। বর্ধমান শহরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে, এই দাবিতে দেওয়াল লিখন হচ্ছে বর্ধমানে। আপনারা এখানে কি করছেন? আপনারা অবগত আছেন, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সমস্ত জেলা জুড়ে আমরা প্রতীকী আন্দোলন করছি নানা রকমভাবে। আমরাও আজকে বর্ধমান সদর জেলা যুব মোর্চার পক্ষ থেকে পুলিশ লাইন বাজার চত্বরে দেয়াল লিখনের মাধ্যমে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করার জন্য আমরা মাননীয়ার কাছে আবেদন করলাম। আমরা তা সেই কপি এসডিও সদর সাউথ এবং এসডিও সদর নর্থের কাছেও পৌঁছে দিলাম। আমরা সাধারণ মানুষের পাশে আছি, এই লকডাউন জুড়ে আমরা নানা রকম সামাজিকমূলক কাজের সঙ্গে জড়িয়ে আছে। তার সাথে সাথে আমাদের এই দাবি, তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে, কারণ দিন আনে দিন খাটা মানুষ ঠিকমতো অন্ন খেতে অন্ন পাচ্ছে না, দুমেলা দুমুঠো ঠিকমতোভাবে খেতে পাচ্ছে না, তারা এই ভারী সংখ্যা বিদ্যুৎ বিল কী করে দেবে তার জন্য আমরা চিন্তিত, এবং তার জন্য আমাদের এই লড়াই, এই তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে। আমি শুভম নিয়োগী, ভারতীয় জনতা যুব মোর্চা বর্ধমান সদর জেলার কনভেনার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।